আসসালামু আলাইকুম দুপুরিয়া আলিপুদ্দিন ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছো এবং নিরাপদে আসো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবগত আসো যে করোনা ভাইরাসের করাল থাবায় বর্তমানে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা। মারাত্মক ক্ষতির সম্মুখীন তারপরেও তোমরা নিশ্চয়ই তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে এমন পরিস্থিতিতে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছি দুপুরিয়া আলিপুদ্দিন ফাজিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আমি রিনাক্তার খান আজকে আমরা পাঠদানে যাওয়ার আগে ইসলামের ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নেই হিস্ট্রি শব্দ সন্ধান অর্থ সত্যের অনুসন্ধান ইসলামিক হিস্ট্রি অর্থ হচ্ছে ইসলাম ও মুসলমানদের অতীত সত্যের অনুসন্ধান অতীত কাহিনীর সুন্দর বর্ণনাই হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাসের জনক হিসাবে খ্যাত সুপ্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে খালদুনের মতে দি ন্যারেটিভ ডিসক্রিপশন অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন ইজ হিস্ট্রি অর্থাৎ মানব সভ্যতার সমাজের স্বাভাবিক বিবর্তনের ইতিবৃত্তই হচ্ছে ইতিহাস এই ইতিহাস পাঠে মানুষ সংকীর্ণতা মুক্ত হয় তাহলে ইতিহাস পাঠে কি হয় মানুষ সংকীর্ণতা মুক্ত হয় এবং তার মধ্যে নানা গুণে গুণান্বিত হওয়ার উন্মেষ ঘটে প্রিয় শিক্ষার্থীরা তাই কবির ভাষায় বলতে হয় মন নহে পূর্ণজার ইতিহাস জ্ঞানে জীবনের তিক্ত হতে মিষ্ট নাহি জানে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের পড়ার পাঠ্য বিষয় হল জাহেলিয়া যুগ সম্পর্কে সম্পর্কে জানার আগে আমরা সিলেবাস কিছুটা জেনে নেই কারণ তোমরা সবেমাত্র মাত্র একাদশ শ্রেণীতে পদার্পণ করেছ তোমাদের ইসলামের এই ইতিহাস বইটি দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে অর্থাৎ ক বিভাগে আছে আইএমএ জাহেলিয়া সিরাতের রাসুল সাল্লাই সাল্লাম এবং খোলাফায় রাশেদিন দ্বিতীয় ভাগে অর্থাৎ খ বিভাগে আসে উপমহাদেশের মুসলমানদের আগমনের ইতিহাস এখন দেখো সকল অধ্যায় থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটিরই উত্তর দিতে হবে এছাড়া ক বিভাগ থেকে পাঁচটি ও বিভাগ থেকে ছয়টি প্রশ্ন সহ মোট এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে তিনটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি উত্তরের জন্য দশ নম্বর থাকবে তাহলে বহু নির্বাচনী প্রশ্নে কত তিরিশ এবং সৃজনশীল প্রশ্নে সত্তর মোট একশো নম্বরের ইসলামের ইতিহাস পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থীরা এখন তাহলে পাঠ্য বিষয়ের মূল আলোচনায় আসা যাক আইয়ামে জাহেলিয়া দুটি একক শব্দের সমন্বয়ে একটি যৌগিক শব্দ একক শব্দ দুটি হল এক নম্বরে আইয়াম দুই নম্বরে জাহিলিয়া আইয়াম শব্দটি আরবি ইয়ামুন শব্দের বহু বচন যার অর্থ হল দিন যা লাইলুন তথা রাতের বিপরীত অর্থে ব্যবহার হয় যেমন মহান আল্লাহতালা পবিত্র কুরআন মজিদে ঘোষণা করেন অতিলকাল আইয়ামু নাদাই লুহা বাইনানাস অর্থাৎ আমি মানুষের মাঝে পরস্পর উন্নতি ও অবনতির যুগ পরিবর্তন করে থাকি এখানে আইয়াম দিয়ে কী বোঝানো হয়েছে যুগ বোঝানো হয়েছে এখন দেখো জাহেলিয়া আরবি শব্দ এর অর্থ কী জানো এর অর্থ হল অজ্ঞতা বর্বরতা কুসংস্কার তমসা বা অন্ধকার প্রিয় শিক্ষার্থীরা প্রাক ইসলামী যুগ ছিল এক তমসাচ্ছন্ন অধ্যায় ইসলামের ইতিহাসে ওই যুগকে কি বলা হয় আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ বলা হয় ইসলামের আবির্ভাব তথা মহানবী হরজত মোহামাজ সাল্লামের আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা আল্লাহ আল্লাহতালার মনোনীত এ ধর্মের আবির্ভাবের প্রাককালে আরবসহ সমগ্র বিশ্ব ছিল জাহেলিয়ার ঘোর তমস্যায় সমাচ্ছন্ন এ যুগে আইন কানুন নীতি নৈতিকতা শিক্ষা সংস্কৃতি জ্ঞান বুদ্ধি বৃত্তি মানবতাবোধ ধার্মিকতা শুদ্ধতা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় কোনো সুষ্ঠুতা ছিল না বরং কি ছিল যেন বরং সর্বক্ষেত্রেই সর্বগ্রাসী বিশৃঙ্খলা নৈরাজ্য বিরাজ করছিল অর্থাৎ সারাটা বিশ্ব আরব দেশী ছিল ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন প্রিয় শিক্ষার্থীরা ইসলামের আবির্ভাবে অর্থাৎ আগমনে এ ভুবন প্লাবী অমানিসার অবসান ঘটে এবং সত্যিকার সুন্দর প্রভাতের আরব সহ সমগ্র বিশ্ব সমুদ্ভাসিত হয়ে ওঠে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে আসে প্রাক আরবের পটভূমি অর্থাৎ আরবের ভৌগোলিক পরিচয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা জানব আরবের অবস্থানটা কোথায় তাহলে দেখি যে ইসলামের জন্মভূমি আরব দেশ এই আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাহলে আরব দেশ কোথায় অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি এশিয়া ইউরোপ ও আফ্রিকা দেশের সংযোগস্থলে অবস্থিত আর দেখো যে এই এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা তাই আরবের মক্কা নগরীকে পবিত্র উম্মুল কুরা বা আদি নগরী বলা হয়েছে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই বিষয় থেকে তোমাদের অনেকগুলি প্রশ্ন আসবে জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকবে আমেরিকা ও অস্ট্রেলিয়া আবিষ্কারের পূর্বে আরব উপদ্বীপকে প্রাচীন বিশ্বের কেন্দ্রস্থল বলে বিবেচনা করা হতো আরবের উত্তরে আছে সিরিয়া মরুভূমি দক্ষিণে ভারত সাগর পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে একটা মানচিত্র দেওয়া হয়েছে সেটা হচ্ছে আরবের ভূখণ্ড এই আরবের ভূখণ্ডে দেখা যায় কি যে উত্তরে আছে কি সিরিয়া মরুভূমি দক্ষিণে আছে কি ভারত সাগর পূর্বে আছে কি পারস্য সাগর আর পশ্চিমে আছে লোহিত সাগর এরপরে দেখো যে আরবের উত্তর দিক থেকে ক্রমান্বয়ে মরুভূমিগুলি দক্ষিণ দিকে চলে আসছে এখন সেই মরুভূমিগুলো কি আল নভুত আল দাহনা আল বাবাল খালি এছাড়াও পশ্চিম দিকে সাহারা নামের একটি মরুভূমি আছে এছাড়া দেখো যে আরবের দক্ষিণ দিকে কয়েকটা দেশ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ওমান ইয়েমেন হাজরা মাউদ এগুলো আরবের দক্ষিণে অবস্থিত এই হল আরব ভূখণ্ডের মানচিত্র তদানীন্তন আরবের আয়তন দশ লক্ষ সাতাইশ হাজার বর্গমাইল আয়তনে এটি ইউরোপের এক চতুর্থাংশ এবং আমেরিকার এক তৃতীয়াংশ ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় বর্তমানে সৌদি আরবের আয়তন আট লক্ষ তিরিশ হাজার একশো পনেরো দশমিক চার তিন বর্গমাইল প্রিয় শিক্ষার্থীরা এখন দেখি যে গঠন প্রণালীতে উত্তর আরবের সামান্য কিছু স্থানে মরুদান আছে সেখানে লোক বসতি গড়ে ওঠে এছাড়া প্রায় সমগ্র আরব অঞ্চল মরুময় এরপর দেখো হেজাস নস্ত এবং আল আহসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত তাহলে কয়টা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত হেজাস নস্ত এবং আল আহসা এই তিনটি প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত বর্তমানে এটি সৌদি রাজবংশ কর্তৃক শাসিত হচ্ছে তাহলে কোন কোন প্রদেশ সৌদি রাজবংশ কর্তৃক শাসিত হচ্ছে হেজাস, নস এবং আল আহসা এরপর দেখো হাজরা মাউদ ইয়েমেন এবং ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত এই এলাকা উর্বর এবং প্রাচীনকালে এটিকে অ্যারাবিয়া ফেলিক্স বা সৌভাগ্য আরব বলা হতো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অ্যারাবিয়া ফেলিক্স কেন বলা হতো তাহলে আমরা দেখি আরবের উর্বর অঞ্চল কোন কোন প্রদেশ নিয়ে গঠিত হেজাজ ইয়েমেন হাজরা মাউত ও ওমান প্রদেশ নিয়ে উর্বর অঞ্চল গঠিত কিন্তু একমাত্র ব্যতিক্রম প্রদেশ হল ইয়েমেন কেবল ইয়েমেনেই চাষ করার মতো যথেষ্ট পরিমাণে মৌসুমি বৃষ্টিপাত হয় ইয়েমেনে কি হয় যে চাষ করার মতো যথেষ্ট পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত হয় তাই এই ইয়েমেনকেই অ্যারাবিয়া ফেলিক্স বা সৌভাগ্য আরব বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এখান থেকেও তোমাদের কিছু প্রশ্নে থাকবে আশা করি তোমরা অবশ্যই এ বিষয়টা খাতায় লিখবে এবং মনোযোগ দিয়ে পড়বে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই বিষয় তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছো ইসলামের ইতিহাস বিষয় কঠিন কিছু না তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ালেখা করো তাহলে অবশ্যই সফলতা অর্জন করবে সবাই ঘরে থেকো নিরাপদে থেকো এবং সুস্থ থেকো এই কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম